আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো ম্যাশ পটেটো বা আলুর সসও বলা যায়। এটা দিয়ে চিকেন, বিফ, স্টেক বা ভেজিটেবল সটেও খুব ভালো লাগে। এই তো এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, তারপর এটা খুব ভালো করে পেস্ট করে নিব। গরম গরম আলুটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। তার সাথে নিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচ বাটার। বাটারটা দিয়ে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব 1 কাপ ঘন দুধ। সেই ঘন দুধের সাথে আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চামচের মতো চিনি খুব ভালো করে মিশিয়ে তারপর দুধটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন সেটা আলুর আর বাটারের সাথে খুব ভালো করে পেস্ট করে নেব। এভাবে ভালো করে পেস্ট করলেই কিন্তু হয়ে যাবে ম্যাশ পটেটো বা আলুর সস। এই সসটা কিন্তু খুবই টেস্ট। এটা যে কোনো ব্রেড বা কুকিজ অথবা ভেজিটেবল সটে, বিফ বা চিকেন স্টেকের সাথে খুবই ভালো লাগে। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই হেলদি খাবারটা। আপনারাও ঘরে এভাবে তৈরি করে দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর তৈরি করে ফেললাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও বন্ধু।